হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা প্রস্তুত নিচ্ছি আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার লক্ষ্য করে এবং সামনেই তোমাদের আস চলেছে কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষা তো সেই জন্য নতুন সিরিজ শুরু করা হয়েছে সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় জিকে ক্লাস প্রতিটা দিন প্রতিটা বিষয় ধরে ধরে সেই সমস্ত বিষয়ের অধ্যায় ধরে ধরে জিকে ক্লাস করা হচ্ছে এবং তিরিশটি করে প্রশ্নোত্তর থাকছে এবং প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কিছু থাকছে আপডেট থাকার জন্য তো প্রতিদিন সকাল সাতটায় এই ক্লাসগুলো ফলো করবে এখান থেকে হুবহু কমন তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো আজকে আমাদের জি প্র্যাকটিস সেট নাম্বার দশ এবং আজকের আমাদের বিষয় হলো আলোচনার সংবিধানের ক্লাস নাম্বার দুই এবং আজকে আমরা সংবিধানের ক্লাস নাম্বার দুই এর অধ্যায় করব প্রস্তাবনা উৎস এবং তপসিল প্রস্তাবনা উৎস এবং তপসিল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা বছরেই কোনো না কোনো পরীক্ষাতে এসে থাকে এবং তোমরা কলকাতা পুলিশের বিগত বছর দেখলেই পাবে এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই এসেছে তো আজকে ক্লাসটা করে নেব এবং প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে একটা দিনও মিস দেবে না শুধুমাত্র এমসি কু নয় সাথে এক্সট্রা নোটও থাকছে এই সমস্ত ক্লাসের মধ্যে তো ক্লাসটা শুরু করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো যুক্ত হওনি তারা কিন্তু যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং ফ্রি পিডিএফ এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং প্রতিদিন সকাল ছটায় দুদিন পর পর ঠিক আছে এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে তো আজকের ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে এক নম্বর মূল সংবিধানে কতগুলি অনুচ্ছেদ ও তপশীল ছিল মূল সংবিধান অর্থাৎ যখন সংবিধান কার্যকর হয়েছিল প্রথম চ্যাপ্টারটা আমরা করেছিলাম সংবিধানের যেখানে করেছিলাম গণপরিষদ এবং সংবিধান গঠনের পটভূমি তো সেখানে দেখেছিলাম সংবিধান গৃহীত হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ এবং সংবিধান কার্যকর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তো সেই সময় মূল সংবিধানে কতগুলো অনুচ্ছেদ এবং কতগুলো ছিল তো এক নম্বর প্রশ্নের সঠিক এ অনুচ্ছেদ এবং ছিল বর্তমানে কিন্তু এই অনুচ্ছেদ বেড়ে গেছে এবং তপসিলটাও বেড়ে গেছে সেটা কিছুক্ষণ পরেই আমরা একটা প্রশ্নের মাধ্যমে করব নেক্সট দু নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের শাসন কার যে নিম্নলিখিত তালিকার কোনটি অত্যাবশ্যক ভারতীয় সংবিধান অনুযায়ী দেশে শাসন করার জন্য নিম্নলিখিত তালিকাগুলির মধ্যে কোনটি অতি অত্যাবশ্যক তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ প্রত্যেকটা প্রশ্ন তোমরা ফলো করবে এইখান থেকে কিন্তু একদম হুবহু প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে এবং বিষয় ভিত্তিক এবং অধ্যাপিত ক্লাস গুলো নিয়ে আসার এই কারণেই কেননা এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের এবং তোমাদের সমস্ত কিছু গুছিয়ে থাকবে প্রতিটা প্রশ্ন উত্তর ওকে তো প্রতিটা প্রশ্ন চলাকালে সঠিক উত্তর গুলো করার চেষ্টা করবে তিন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনো অবধি কতবার সংশোধিত হয়েছে ভিভিআই করবে প্রশ্নটিকে বহুবার এসেছে খুবই ইজি প্রশ্ন কিন্তু বহুবার এসেছে তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত অপশন এ একবার সংশোধিত হয়েছে সেটা কবে হয়েছিল দেখো এটি হয়েছিল 1976 সালে 42 তম সংশোধনী আইনের মাধ্যমে চার নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান কি ধরনের রাষ্ট্র গঠনের কথা বলেছে এই প্রশ্নটাকেও ভিবিআই করবে এবং এইখান থেকে অনেকেই প্রশ্নের উত্তরটা ভুল করে তো ভারতীয় সংবিধান কি ধরনের রাষ্ট্র গঠনের কথা বলেছে সঠিক উত্তর হবে এখান থেকে অপশান এ আধা যুক্তরাষ্ট্রীয় অনেকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রীয় করে ফেলে অপশান বি কিন্তু না এটা আধা যুক্তরাষ্ট্রীয় যার অর্থ ইংরেজিতে কোয়াসি ফেডারেল স্ট্রাকচার কোয়াসি ফেডারেল স্ট্রাকচার কিন্তু ভারতবর্ষে রয়েছে একদম পরিপূর্ণ ফেডারেল স্ট্রাকচার কিন্তু নেই পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান নিচের কোন রকমের চারটে অপশন কঠোর নমনীয় আংশিক কঠোর আংশিক নমনীয় নাকি অতি কঠোর তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি আংশিক কঠোর এবং আংশিক নমনীয় ভারতীয় সংবিধান ছ নম্বর প্রশ্ন সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হচ্ছে নিচের কোন ভাবে এটাকে ভিভিআই করবে সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম বেলে ভারতকে নিচের কোন ভাবে বর্ণনা করা হয়েছে তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশান সি একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র অর্থাৎ সার্বভৌম বলতে সোভার্জেন সমাজতান্ত্রিক সোশিয়ালিস্ট ধর্মনিরপেক্ষ যার অর্থ হচ্ছে সেকুলার গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেটিক এবং প্রজাতান্ত্রিক মানে হচ্ছে রিপাবলিক এইভাবে ভারতীয় সংবিধানকে বর্ণনা করা হচ্ছে প্রস্তাবনাতে নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখব ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন পদটির কোনো উল্লেখ পাওয়া যায় না চারটে অপশন দেওয়া রয়েছে চারটে খুবই বড় বড় পদ রাজ্যসভার উপসভাপতি লোকসভার উপাধ্যক্ষ বিধানসভার উপাধ্যক্ষ এবং উপপ্রধানমন্ত্রী তো এই চারটের মধ্যে কোন পদটা সংবিধানে লেখা নেই তো সঠিক উত্তর হবে অপশন উপ উপপ্রধানমন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টার ডেপুটি প্রাইম মিনিস্টারের এই পোস্ট আমাদের সংবিধানে লেখা নাই 8 নম্বর প্রশ্ন সার্বভৌম কথাটির অর্থ কি যেটা কে সভারজেন বলে থাকি আমরা ইংরেজিতে তো সেই সভারজেন বা সার্বভৌম কথার অর্থ কি 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বহি নিয়ন্ত্রণ মুক্ত সম্পূর্ণভাবে অর্থাৎ আমাদের দেশকে কোন বাইরের শক্তি কোন রকম ভাবে পরিচালনা করছে না অর্থাৎ আমাদের দেশ নিজে থেকে আমরা পরিচালনা করছি বহির শক্তির দেশ ন নম্বর প্রশ্ন সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে এইগুলোকে বলা থাকে সংবিধানের উৎস অর্থাৎ সংবিধানের কোন পাঠ কোন দেশের সংবিধান থেকে তুলে আনা হয়েছে সেইগুলো এই রকমের প্রশ্ন এসে থাকে তো সংবিধানের বর্ধিত মৌলিক কর্তব্য অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ফান্ডামেন্টাল ডিউটিস তো সেটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে তো সঠিক উত্তর কি হবে দেখে নাও মিলিয়ে নাও অপশন বি রাশিয়া রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে মৌলিক কর্তব্য দেখো মৌলিক কর্তব্যের আর্টিকেল একান্ন এ পাঠ ফোর এ এবং মোট কর্তব্য বর্তমানে রয়েছে এগারোটি এবার দেখে নেব রাশিয়া থেকে কি কি জিনিসপত্র আমাদের নিয়ে আসা হয়েছে দেখো মৌলিক কর্তব্য দেখলাম আনা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ ফাইভ ইয়ার প্ল্যান নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে এবং ন্যায় বিচার এই তিনটি নিয়ে আসা হয়েছে রাশিয়ার সংবিধান থেকে আমাদের সংবিধানে দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন তারিখটি উল্লেখিত আছে একদম নিচে দেখো যে এক্সট্রা নোটটা দেওয়া রয়েছে সেটা দেখেই তোমরা সঠিক উত্তর করতে পারবে যারা যারা প্রথম ক্লাসটা ফলো করেছো সংবিধানের তারা কিন্তু এই উত্তরটা একদম সঠিক করতে পারবে তো কি বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন তারিখটি উল্লেখ রয়েছে তো দেখো এখানে কি বলেছে এই দিনটিতে সংবিধান গৃহীত হয়েছিল তো প্রথম ক্লাস থেকে করেছিলাম কোন দিনটিতে সংবিধান গৃহীত হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন এ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে সংবিধান গৃহীত হয়েছিল এবং অপশান সিতে যেটা হয়েছে এটা হচ্ছে কার্যকর হয়েছিল কার্যকর হয়েছিল হওয়া আর কার্যকর হওয়া আলাদা এগারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধানের উৎস থেকে কি বলছে বিচার বিভাগীয় পর্যালোচনা তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি কি জিনিসপত্র আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে সেগুলো দেখবো এক প্রথমে যেটা রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবনা অর্থাৎ প্রিয়ামবেল প্রিয়ামবেলটাই গোটা বা প্রিয়ামবেলের ধারণাটা গোটাটাই আমেরিকার থেকে নিয়ে আসা হয়েছে নেক্সট মৌলিক অধিকার খুবই গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার নেক্সট আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঠিক আছে বিচার ব্যবস্থা ও রাজস্ব ব্যবস্থা অঙ্গ রাজ্যের শাসন ব্যবস্থা রাজ্যসভায় চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি বিচার বিভাগীয় পুনর্নির বিবেচনা বা যেটা আমরা বললাম পর্যালোচনা এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিচারপতিদের অপসারণের পদ্ধতি এগুলো আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছে এর মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা মৌলিক অধিকার আর্থিক জরুরি অবস্থা রাজ্যসভায় চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি এবং বিচার বিভাগীয় পুনর্বিবেচনা নেক্সট বারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামার ধারণা কোন সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে একটু আগেই দেখলাম কোয়াসি ফেডারাল কোয়াসি ফেডারাল তো এই ফেডারেল যে স্ট্রাকচার বা কোয়াসি স্ট্রাকচার এই ধারণাটা নিচের কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে কোয়াসি স্ট্রাকচার কেমন মাঝখানে থাকবে কেন্দ্র ঠিক আছে মাঝখানে থাকবে কেন্দ্রীয় সরকার যেমন আমাদের দেশের মধ্যে কে রয়েছে মাঝখানে রয়েছে কেন্দ্র এবং পাশে ছোট ছোট কে রয়েছে রাজ্য রয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা বিভিন্ন সরকার রয়েছে তো এই এইরকমই বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অর্থাৎ মাঝখানে থাকবে একটা কেন্দ্র যে প্রত্যেকেই পরিচালিত করবে আবার পার্শ্ববর্তী রাজ্যগুলো যার আলাদা আলাদা সরকার রয়েছে সেগুলো আবার কেন্দ্রকে সাহায্য করবে তো এই রকম পরিকাঠামো তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখান থেকে অপশান সি কানাডা দেখো কানাডা থেকে কি কি নিয়ে আসা হয়েছে নির্বাচন ব্যবস্থা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন খুবই গুরুত্বপূর্ণ একটু পরে গিয়েই দেখব কেন্দ্রের রেসিডারি ক্ষমতা এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট তেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশ নীতির অংশটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ডিপিএসপি এটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে তো এর আর্টিকেল কত আর্টিকেল হচ্ছে থেকে পর্যন্ত ওকে দেখো আয়ারল্যান্ড থেকে আর কি কি নিয়ে আসা হয়েছে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য রাষ্ট্র পরিচালনার নির্দেশ নীতি এবং রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হবে সেই পদ্ধতি কিন্তু আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো প্রস্তাবনা সরি প্রস্তাবনা কে হবে প্রস্তাবনাকে সংবিধানের কি নোট অফ কনস্টিটিউশন হিসাবে কে আখ্যায়িত করা করেছেন প্রিয়ামবেলকে সংবিধানের কি নোট অফ কনস্টিটিউশন এইটা বলে আখ্যায়িত কে করেছেন ভিবিআই করবে প্রশ্নটিকে তো সঠিক উত্তর দেখে নাও অপশন এ আর্নেস্ট বার্কার পনেরো নম্বর প্রশ্ন দেখো নিচের কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে সংবিধানের অংশ রূপে মানেনি এবং সংশোধনের যোগ্য বলে মনে করেনি এটাকে ভিভিআই করো বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশানটি বেরুবাড়ি মামলা বেরুবাড়ি মামলাটা হয়েছিল উনিশশো সালে এবং এই মামলা যখন হয়েছিল তখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল উনিশশো সালে যে সংবিধানের সামনে যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল রয়েছে সেটা কিন্তু সংবিধানের কোনো রকম অংশ নয় এবং যেহেতু সংবিধানের অংশ নয় সেহেতু এটাকে কোনো রকম সংশোধন করা যাবে না পরবর্তীকালে এই মামলার রায় কিন্তু আবার রিপিট করা হয় অর্থাৎ পরিবর্তন করা হয় সেটা একটু পরে গিয়ে একটা প্রশ্নে আমরা দেখব কোর্ট বলে যে ধর্ম নিরপেক্ষতার ধারণার অর্থ হলো রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না এটা কেউ ভিভিআই করবে খুবই বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এবং এইখান থেকেই প্রশ্নগুলো এসে থাকে এবং আজকে যা যা প্রশ্ন রয়েছে এইখান থেকে হয়তো তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মিনার্ভা মিলস মামলা আশি এই মামলাতে ধর্ম ধারণা দিয়েছিল সুপ্রিম কোর্ট যেখানে বলা হয়েছিল রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না সতেরো নম্বর প্রশ্ন বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি ধারা এবং কয়টি তপশিল রয়েছে একদম প্রথম প্রশ্নটাই আমি বলেছিলাম যে একটু পরে গিয়ে দেখব বর্তমানে কতগুলো রয়েছে তো সেই প্রশ্নটা এইটা আমরা দেখেছিলাম একদম শুরুতে কতগুলো ছিল তিনশো আর্টিকেল এবং আটখানা অর্থাৎ তপসিল ছিল তো বর্তমানে কতগুলো ধারা এবং কতগুলো তপসিল রয়েছে তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি চারশো আটচল্লিশটি অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল এবং বারোটি তপসিল অর্থাৎ সেডিউল রয়েছে আঠারো নম্বর প্রশ্ন দেখো সংবিধান কতগুলি ভাষাকে স্বীকৃতি দিয়েছে নিচে উত্তর করেই দেয়া রয়েছে বাইশটি সঠিক উত্তর হবে অপশনটি বাইশটি এবং এখান থেকে আরো একটি প্রশ্ন এসে থাকে যে সংবিধান বাইশটি ভাষাকে যে স্বীকৃতি দিয়েছে সেটা কোথায় লেখা রয়েছে সেটা অষ্টম তপশীলে লেখা রয়েছে উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে গৃহীত হয়েছে আমরা একটু আগে কিন্তু একটা এক্সট্রা নোটে পড়লাম যে মৌলিক অধিকারগুলো কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশন এ আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন দেখো নিচের কোন সংবিধান সংশোধনী আইনকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে কনস্টিটিউশন বলা হয়ে থাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর কি হবে মিলিয়ে নাও অপশন সি উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে কেননা এই সংশোধনী আইনের মাধ্যমে প্রচুর কিছু সংবিধানের পরিবর্তন করা হয়েছিল একুশ নম্বর প্রশ্ন দেখো দেখো কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা শব্দগুলি সংযুক্ত হয় তো সঠিক উত্তর হবে অপশন এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এক্ষুনি আমরা বললাম মিনি কনস্টিটিউশন উনিশশো সাল এবং দেখো এই তিনটে শব্দ যুক্ত হয়েছিল এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে এছাড়া এগারোটা যে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য সেগুলো সংযুক্ত করা হয়েছিল এই সংবিধান সংশোধনীতে তো এই জন্যই বলা হয় থাকে অনেক রকম পরিবর্তন করানো হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে তো সেই কারণে এটাকে বলা হয় থাকে মিনি কনস্টিটিউশন বাইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন তপসিলে তপসিলভুক্ত অঞ্চলগুলির শাসন এবং নিয়ন্ত্রণ সম্পর্কে ব্যবস্থা গৃহীত হয়েছে অপশন বি পঞ্চম তপসিল ভুক্ত অঞ্চলগুলি অঞ্চলগুলির শাসন নিয়ন্ত্রণ সম্পর্কে বিশেষ ব্যবস্থা গৃহীত হয়েছে তেইশ নম্বর প্রশ্ন কততম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে নবম তপসিল সংযুক্ত হয়েছে প্রশ্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ অষ্টম সংশোধনী সরি ভুল বললাম প্রথম সংশোধনী প্রথম সংশোধনীর মাধ্যমে নবম তফসিল সংযুক্ত করা হয়েছিল এবং এই প্রথম সংশোধনী কবে হয়েছিল উনিশশো সালে ভারতীয় সংবিধানে এই সংশোধনী নিয়ে আসা হয় একদম প্রথম প্রশ্নতে আমরা পড়েছিলাম যে সংবিধান গৃহীত হওয়ার সময় তখন কিন্তু আটখানা তফসিল ছিল এবং আটের পর থেকে এই যে নবম তপসিল সংযুক্ত করা হয়েছিল প্রথম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে এবং নবম তপসিল কিসের সাথে যুক্ত জমিদারি প্রথা অবলুপ্ত অবলুপ্তি অর্থাৎ ভারতবর্ষ সবে সবে স্বাধীন হয়েছে তখনও কিন্তু জমিদারি প্রথা ছিল তো সেই জমিদারী প্রথাকে সম্পূর্ণ বিনাশ করে দেওয়া হয়েছিল এই নবম তপসিলির জন্য নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের সপ্তম তপসিল আলোচনা করে নিচের কোন বিষয়টিকে সঠিক উত্তর হবে দেখো অপশন বি কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এই সপ্তম তফসিলে রয়েছে একটু আগে আমি বলছিলাম যে কোয়াসি ফেডারাল স্ট্রাকচার কেন্দ্র এবং রাজ্য থাকবে তো এই কেন্দ্র হাতে কোন কোন ক্ষমতা থাকবে কোন কোন বিষয়ের ওপর থেকে এবং রাজ্যের হাতে কোন কোন বিষয়ের ওপর ক্ষমতা থাকবে এই যে ক্ষমতা বন্টন এটা লেখা রয়েছে সপ্তম তফসিলে দেখো এতে তিনটি তালিকা রয়েছে অর্থাৎ এই সপ্তম তফসিলে তিনটে তালিকা রয়েছে এক কেন্দ্র তালিকা অর্থাৎ এমন কিছু বিষয় রয়েছে যেগুলোতে শুধুমাত্র মাথা কামাবে কেন্দ্র দুই রাজ্য তালিকা এমন কিছু বিষয় রয়েছে সেগুলোতে শুধুমাত্র মাথা খামাবে রাজ্য এবং রয়েছে যুগ্ম তালিকা বা সমবর্তী তালিকা যেখানে এমন কিছু বিষয় যেখানে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে মাথা ঘামাবে দেখো কেন্দ্র ভারতীয় সংবিধানের সপ্তম কেন্দ্র তালিকায় প্রথমে সাতানব্বইটি বিষয় ছিল কিন্তু বর্তমানে একশোটি বিষয় রয়েছে অর্থাৎ একশোটি এমন বিষয় রয়েছে শুধুমাত্র কেন্দ্র সরকার সেগুলোতে মাথা খামাবে দেখো রাজ্য তালিকায় বর্তমানে প্রাথমিকভাবে একষটি বিষয় রয়েছে অর্থাৎ এখন বর্তমানে এমন বিষয় রয়েছে যেখানে রাজ্য মাথা খামাবে কিন্তু প্রথমে ছিল কমে গিয়ে হয়েছে এখন একষট্টিটা এবং বিষয় রয়েছে। এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলেই কিন্তু মাথা খামাবে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে নিম্নলিখিত তপসিলগুলির মধ্যে কোনটিতে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বিধান রয়েছে ভিভিআই করো এই প্রশ্নটা প্রায় অল্টারনেট ইয়ারে এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দলত্যাগ বিরোধী আইন অর্থাৎ আজকে আমি আমি এই এই রাজনৈতিক রাজনৈতিক দলে দলে কালকে টাকার বিনিময়ে অন্য চলে গেলাম যে দল চেঞ্জ করা ভোটের আগে আমরা দেখে থাকি এই যাতে দল চেঞ্জ না হয় তার জন্য দল দলত্যাগ বিরোধী আইন রয়েছে তো এটা কোন তপসিলিতে লেখা রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন ডি দশম তপশিলিতে লেখা রয়েছে এবং এটা হয়েছিল উনিশশো সালের বাহান্নতম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী এই আইনটি আছে ২৬ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হল সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং একে সংশোধন করা যাবে দেখো কিছুটা আগে আমরা একটা প্রশ্ন করলাম বেরুবাড়ি মামলা উনিশশো সালের বেরুবাড়ি মামলা সে বেরুবাড়ি মামলায় কি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট যে সংবিধানের প্রস্তাবনা সংবিধানের অংশ নয় তো সেই জন্য সংশোধন করা যাবে না কিন্তু পরবর্তীকালে আরও একটা মামলা হয় সেই মামলায় এই রায়টাকে নাকচ করে দেয় বাদ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট এবং একটি গুরুত্বপূর্ণ অংশ এবং যেহেতু সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ তাহলে তাকে তিনশো নম্বর আর্টিকেল অনুযায়ী সংশোধন করা যাবে তো কোন সেই মামলা সঠিক উত্তর হবে অপশন বি কেশব ভারতী মামলা কেশবানন্দ ভারতী মামলা এই মামলা হয়েছিল উনিশশো সালে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানকে লয়ার্স নিচের কোনজন। বিচারকদের স্বর্গ বা আইনজীবীদের স্বর্গ বলা হয়েছে ভারতীয় সংবিধানকে নিচের কোনজন বলেছেন এই উক্তিটি করেছেন সঠিক উত্তর হবে অপশন ডি আইভোর জেনিংস আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোন জন বলেছেন প্রিয়াম্বেল ইজ অ্যান আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন আজকে কিন্তু তিরিশটা প্রশ্নের পরেও কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা কেননা কিছু থিওরি রয়েছে তিরিশটা প্রশ্ন হয়ে যাওয়ার পরেও কিন্তু ক্লাসটা চলবে তো আঠাশ নম্বর প্রশ্ন কি বলছে নিচের কোন জন প্রিয়াম্বেল ইজ অ্যান আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন বলেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এন এ ভালা ওকে তো আঠাশটা সংবিধানের আজকে যে টপিক ছিল সেইখান থেকে প্রশ্ন করলাম এবং উনত্রিশ থেকে তিরিশ দুটো প্রশ্ন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করে নেব সম্প্রতি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাগমা দ্বারা সম্মানিত করা হয়েছে পাল নাগম দুস্তম এই বেসামরিক পুরস্কার দ্বারা লাদাখের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তাকে দেওয়া হয়েছে ছবি দেখেই বুঝতে পারছো সঠিক উত্তর হবে অপশন এ দলাই লামা 30 নম্বর প্রশ্ন আজকের প্রশ্ন আজকে শেস প্রশ্ন কিন্তু শেস প্রশ্নের পরেও থিওরি রয়েছে বলেছি কেউ স্কিপ করবে না কোন কোম্পানি ভারতের স্বাধীনতার 75 বছরে যাত্রা উদযাপন করতে ভারত কি উড়ান নামে কি অনলাইন প্রকল্প চালু করেছে তো লোগো দেখেই বুঝতে পারছো সঠিক উত্তর হবে অপশন বি গুগল তো 30টা প্রশ্নের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে ওকে এবং ভিডিওটা যারা যারা দেখছো লাইক করো তার আগে আজকের যে টপিক ভারতীয় সংবিধানের উৎস তপসিল এবং প্রস্তাবনা সেই সম্বন্ধে কিছু আমি এক্সট্রা নোটস দিয়ে রেখেছি দেখো ভারতীয় ভারতীয় সংবিধানের সংবিধানের উৎস উৎস অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে দেখো প্রথমে রয়েছে দেশ রাশিয়া রাশিয়া থেকে কি কি নিয়ে আসা হয়েছে মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা ন্যায় বিচার নেক্সট রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি কি নিয়ে আসা হয়েছে প্রস্তাবনা মৌলিক অধিকার আর্থিক জরুরি অবস্থা বিচার ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি বিচার বিভাগীয় পুনর্বিবেচনা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসরণ পদ্ধতি নেক্সট আমরা দেখব আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে কি কি নিয়ে আসা হয়েছে রাজ্যসভায় রাষ্ট্রপতিদের দ্বারা মনোনীত সদস্য রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি সমূহ অর্থাৎ ডিপিএসটি রাষ্ট্রপতির নির্বাচন নেক্সট ব্রিটেন ব্রিটেন থেকে কি কি নিয়ে আসা হয়েছে পার্লামেন্টারি বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আইন প্রণয়ন পদ্ধতি একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ পাবলিক অ্যাকাউন্টস কমিটি দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষ বিশিষ্ট সংসদ নেক্সট লোকসভার স্পিকার বিধানসভার স্পিকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শক্তিশালী নিম্ন এই সমস্ত নিয়ে আসা হয়েছে ব্রিটেন থেকে নেক্সট কানাডা থেকে কি কি নিয়ে আসা হয়েছে নির্বাচন ব্যবস্থা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কেন্দ্রের রেসিডারি ক্ষমতা এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা জার্মানি থেকে কি কি নিয়ে আসা হয়েছে জরুরি অবস্থা জরুরি অবস্থায় অধিকারহীনতা অর্থাৎ জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো সব স্থগিত হয়ে যায় এইগুলো নিয়ে আসা হয়েছে জার্মানি থেকে নেক্সট অস্ট্রেলিয়া থেকে কি কি নিয়ে আসা হয়েছে যুগ্ম তালিকা অর্থাৎ এই যে আমরা দেখলাম সপ্তম তপশ্রীতে তিনটে তালিকা রয়েছে কেন্দ্র রাজ্য এবং যুগ্ম এই যুগ্ম তালিকা নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে নেক্সট যৌথ অধিবেশন নিয়ে আসা হয়েছে এবং আরো একটা নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে প্রস্তাবনার ভাষা ঠিক আছে প্রস্তাবনার ভাষা হয়েছে অস্ট্রেলিয়া থেকে নেক্সট দক্ষিণ আফ্রিকা নিয়ে আসা হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি নেক্সট সুইডেন থেকে নিয়ে আসা হয়েছে লোকপাল বিল ফ্রান্স থেকে নিয়ে আসা হয়েছে প্রস্তাবনায় স্বাধীনতা সাম্যতা এবং সৌভাতৃত্ব আদর্শ এবং প্রজাতন্ত্র জাপান থেকে নিয়ে আসা হয়েছে আইন দ্বারা প্রতিষ্ঠা সরি আইন দ্বারা পদ্ধতি প্রতিষ্ঠা সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়ম এবং সর্বশেষে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশে বিচার ব্যবস্থা এবং রাজ্যপাল আমরা দেখব ভারতের সংবিধানের তপসিল অর্থাৎ যে বারোটা তপসিল বর্তমানে রয়েছে সেই বারোটা তপসিল সম্পর্কে বিস্তারিত দেখব দেখো প্রথম তপসিল রয়েছে রাজ্যসমূহ সমূহ কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এক তিয়ার এলাকা সম্পর্কিত ঠিক আছে নেক্সট দেখো দ্বিতীয় রয়েছে রাষ্ট্রপতি রাজ্যপালগণ সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য ন্যায় বিচারপতিগণ ক্রম টলার ও অডিটর জেনারেল প্রমুখদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা নেক্সট তৃতীয় তফসিলি কি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সংসদ সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিগণ বিচার বিধানসভার সদস্যগণ রাজ্য মন্ত্রীগণ ক্রম টলার এবং অডিটর জেনারেল প্রমুখদের শপথ গ্রহণ ও প্রতিজ্ঞাপূর্বক কথন চতুর্থ তপসিলে কি রয়েছে বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন পঞ্চম তপসিলে রয়েছে বিভিন্ন তালিকাভুক্ত এলাকার শাসনগুলির শাসন ব্যবস্থা বিধান এবং নিয়ন্ত্রণ ষষ্ঠ তপসিল কি রয়েছে অসম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন রাজ্যের উপজাতিভুক্ত এলাকার শাসন ব্যবস্থার নিয়মাবলী সপ্তম তপসিলে রয়েছে তিনটি তালিকার মাধ্যমে অর্থাৎ কেন্দ্র রাজ্য এবং যুগ্ম তালিকার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা নেক্সট অষ্টম তপসিল রয়েছে সংবিধান স্বীকৃত বাইশটি ভারতীয় ভাষার নামের তালিকা নবম তপসিল দেখো প্রথম সংবিধান সংশোধন আইন উনিশশো সালে এটিকে প্রবেশ করানো হয় এবং এই তালিকার সৃষ্ট হয়েছিল এখানে ভূমি সংস্কার জমিদারি প্রথার বিলোপ রেলওয়ে শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত হয়েছে নেক্সট দশম তপসিল বাহান্নতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে উনিশশো সালে এটাকে প্রবেশ করানো হয় এবং এই তালিকার মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা রয়েছে একাদশ তালিকা অর্থাৎ এগারোতম তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন উনিশশো সালে এই একাদশ তফসিলিটাকে প্রবেশ করানো হয় এবং এতে পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে এবং শেষ দ্বাদশ তফসিল বা বারো নম্বর উনিশশো বিরানব্বই সালেই চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন দ্বারা এটা প্রবেশ করানো হয় এবং এতে নগরপালিকা পাপ Puro sobap municipality সম্পর্কিত বিষয় এতে অন্তর্ভুক্ত রয়েছে ওকে তো এই ছিল আজকের সম্পূর্ণ সংবিধানের ক্লাস আমাদের জিকে প্র্যাকটিস সেটের 10 নম্বর ক্লাস 30টা প্রশ্ন উত্তর সাথে কিছু আমরা থিওরিও দেখে নিলাম আজকের ক্লাসের টপিক সম্পর্কিত তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করো সকাল 7টা থেকে এইখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন উত্তর তোমরা পরীক্ষায় কমন পাবে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করলাম বাই থ্যাংক ইউ